আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুনমুন সেনের বড় মেয়ে মানে রাইমা সেনকে নিয়ে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হলো তিনি বিয়ে কবে করছেন। আর সেই কিউরিসিটির গ্রাফ আরো বেড়েছে ছোট বোন রিয়ার আগে বিয়ে হয়ে যাওয়ার পর। শিবম আর রিয়ার কনজুগাল লাইফ নিয়ে রাইমার চিন্তাভাবনা ভীষণভাবে পজিটিভ হলেও তার নিজের রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু এখনো একই রকম কমপ্লিকেটেড। তবে রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড হলেও নায়িকার জীবনযাপন কিন্তু একেবারেই জটিল নয়। আর পাঁচটা প্যাম্পার্ড মেয়ের মতোই রাইমা ডায়েটিং শুরু করেন আর তারপর যথারীতি ভুলে যান। নায়িকা হলেও বাঙালি তো, তাই বিয়ে বাড়ি, বোনের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি এগুলোকেও অবহেলা করতে পারেন না। তারপর আবার ক্রিসমাস, নিউ ইয়ার সেগুলোকেও ফেলে দেওয়া যায় না। সব মিলিয়ে ডায়েট চার্ট মা গঙ্গার জলে। সকলের সাথে হইহুল্লোড় করে সময় কাটাতেই ভালোবাসেন রাইমা। নিজে যেমন অন্যদের পার্টিতে গিয়ে তুমুল হইচই করেন, তেমনই পছন্দ করেন অন্যদেরকে নিজের বাড়িতে ডাকতে। পার্নমিত্র, পাওলিদাম অথবা সাতাফের জন্য অবারিত দ্বার রাইমা সেনের বাড়িতে। বিয়ের ব্যাপারে মা মুনমুন সেন জোর করেন, কেউ কেউ বলছেন রাইমা বিয়ের দিনও পালাতে পারেন, যেমনটা দেখা গিয়েছিল মাছ মিষ্টি অ্যান্ড মোরে। রাইমা অবশ্য এতটা ফ্ল্যামবয়েন্ট নন, তবে বিয়ে প্রসঙ্গ উঠতে ভীষণ সিরিয়াস হয়ে যান সুচিত্রা সেনের বড় নাতনি। কারণ বিয়ে করে ফেলাটা তার নিজের কাছে খুব সহজ বিষয় নয়, স্বাধীনতাটা তার কাছে খুব জরুরি। বিয়ের পর সেটা কতটা থাকবে না জেনে সাত পাকে ঘুরতে রাজি নন রাইমা। তবে এ কথা বলাই যায়, বিক্রমপুরীর সাথে বন্ধুত্ব এখনো আছে। আর যেদিনই রাইমা পিড়িতে বসুন না কেন, সেটা রিয়ার মতো লুকিয়ে চুরিয়ে বসবেন না। সেন বাড়িতে নিমন্ত্রণ পাবেন রাইমার কাছের মানুষজন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।